বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ ঢাকা কমার্স কলেজ প্রতি বছরের মতো এবারও ফ্রি ডায়াবেটিস ডে প্রোগ্রাম, ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম এবং ব্লাড ডোনেশন প্রোগ্রাম আয়োজন করছে। আজকে এই প্রোগ্রাম কর্মসূচি উদ্বোধন করছেন ঢাকা কমার্স কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু মাসুদ স্যার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যার এবং আজকের এই প্রোগ্রাম সহযোগিতা করছেন রিদম ব্লাড সেন্টার। আসসালামু আলাইকুম। রিদম ব্লাড সেন্টারের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি রিদম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই কার্যক্রমের সাফল্য কামনা করে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ঢাকা কমার্স কলেজের রোটারি ক্লাব এবং হচ্ছে কলেজ অথরিটি এবং রিদম ব্লাড সেন্টারের যৌথ উদ্যোগে আজকে যেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট এবং হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকের এই হেলথ ক্যাম্পে যে মানুষটা সব থেকে বেশি পরিশ্রম করেছেন প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন সব জায়গাতে, আমাদের প্রিয় এস এম আলী আজম স্যার। আমরা আলী আজম স্যারের সঙ্গে আছি, স্যারের সঙ্গে আমরা কথা বলবো। স্যার কেমন আছেন? জি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। স্যার আজকে যেই মহান যেই প্রোগ্রামটা স্যার আয়োজন করলেন, স্যার এই যে স্যার আপনি প্রায় মানুষ এবং মানবতার জন্যে যে কাজগুলো করে থাকেন স্যার, এর মোটিভেশনটা আসলে স্যার কই থেকে আসে স্যার? এটা উৎসত সামাজিক কর্মসূচি গ্রহণের উদ্যোগ, এটা নিজের ব্যক্তি থেকে আসা, পরিবার থেকে আসা, সমাজ থেকে আসা। আমরা জানি যে প্রতি বছর বাংলাদেশে অসংখ্য মানুষ সময় মতো রক্ত না পেয়ে মারা যাচ্ছে এবং সেই জীবন বাঁচানোর যুদ্ধে আমরা যারা অবতীর্ণ হয়েছি সেই যুদ্ধে আমরা আজকে পাচ্ছি ঢাকা কমার্স কলেজের কিছু উদ্যমী, কিছু মানবিক মানুষকে, যে মানুষগুলো আসলে এমন মানুষের জন্য রক্তদান করছে যারা আসলে জানেই না যে এই রক্তটা পেয়ে কোন মানুষের জীবন বেঁচে যাবে। তারপরেও তারা শুধুমাত্র মানবিক কারণেই তারা স্বেচ্ছায় রক্তদান করছে, অন্যান্য কর্মসূচিগুলোর সাথে সাথে পালিত হচ্ছে, আপনারা দেখেছেন। তো আমরা এখন কথা বলবো আমাদের একজন সম্মানিত রক্তদাতার সঙ্গে যিনি প্রথমবার রক্ত দিয়েছেন। তো আপনি যে প্রথমবার রক্ত দিলেন আপনার কেমন লাগছে? অবশ্যই প্রথমবার অনুভূতি তো অন্যরকমই হয়। আমি চিন্তা করছিলাম যে না, অনেকে বলে যে মাথা ঘোরায় আর কি, তারপরে হাঁটা চলা চলতে ফিরতে সমস্যা, কিন্তু আমার মনে হয় না যে ওরকম কিছু হবে। তো ফার্স্ট টাইম রক্ত দিচ্ছি, দেখি কি হয়। আমি আশা করি কিছুই হবে না। আমার অনেক ভালো লাগতেছে, আমার কোনো মানে আমি রিল্যাক্স ফিল করতেছি। আর সবথেকে ভালো লাগতেছে, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি লাইফে মানে 20 ইয়ার পড়া হলে আমি একবার রক্ত দিব। তো আজকে দিতে পারছি এবং কলেজে দিতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। তো দেখে আসলে ভয়ের ব্যাপার? আমার কাছে ততটা ভয়ের কোনো ব্যাপার মনে হয় না, জাস্ট বসছি আর ঠুস করে একটা সুই ফোটাই দিছে,
দেন রক্তটা নিয়ে নিছে আমার কাছে তেমন কিছু মনে হয় নাই আমি অনেক ভালো বেটার ফিল করতেছি অনেক ভালো লাগছে অবশ্যই এটা ভয়ের ব্যাপার না কারণ রক্ত দেওয়াই হয় আরেকজনের প্রাণ রক্ষার জন্য হ্যাঁ প্রথমবার যতটা ভয় লাগতেছিল আর কি এখনো অতটা ভয় লাগতেছে আর কি দেওয়ার পরে মনে হচ্ছে অবশ্যই প্রত্যেকবার আর কি রক্ত দেওয়া উচিত কারণ এটা যতটা আর কি ভীতিকর মনে হয় আর ব্যাপারটা আসলে অতটা ভীতিকর নয় আর কি এটা যদি মানুষের কল্যাণ হয় দিয়ে তাহলে অবশ্যই দেওয়া উচিত আমার রক্ততে একজনের জীবন বেঁচে যাবে আমি মনে করি এটাই আমার লাইফের সবথেকে বড় পাওয়া তো যুব সমাজকে বলবো এটার পিছে সবাইকে এগিয়ে আসতে এবং ব্লাড ডোনেট করতে ঢাকা কমার্স কলেজে হলরুমে রিদম ব্লাড সেন্টারের সহযোগিতায় নবম ফ্রি ডায়াবেটিস টেস্ট প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সাথে আমরা 12তম ব্লাড ডোনেশন প্রোগ্রাম 10ম ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম এবং 7ম ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করেছি অভিজ্ঞ রিদম ব্লাড সেন্টারের অভিজ্ঞ ডক্টর সববৃন্দ এবং ভলান্টিয়ার্স টেকনিশিয়ান তারা হেল্প করেছেন ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ